কৃষি ক্ষেত্রে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপর ক্লাস নেব। অধ্যায়ের নাম হচ্ছে বীরের রক্তে স্বাধীন এদেশ, বীরের রক্তে স্বাধীন এদেশ। তাহলে বাংলাদেশ আমরা এভাবেই এই কথাটার মাধ্যমে জানতে পারি যে বাংলাদেশ এমনি এমনি জন্মগ্রহণ করেনি, এই বাংলাদেশ জন্মগ্রহণ করেছে বিভিন্ন রক্তের, অনেক রক্তের ত্যাগকে দীক্ষায়। তো দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ। নাম কি? নূর মোহাম্মদ শেখ। বাবা মায়ের একমাত্র সন্তান, নাটক থিয়েটার আর গানের প্রতি প্রবল তার প্রবল অনুরাগ ছিল, আগ্রহ ছিল, অনুরাগ মানে হলো আগ্রহ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন। তাহলে কিশোর বয়সে কি তার হঠাৎ করে বাবা মা মারা যান, বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরএ, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে, ইস্ট পাকিস্তান রাইফেলসে। সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর, যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প, একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছেন 5 মুক্তিযোদ্ধা। এদের মধ্যে এদের এই নেতৃত্ব ছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নয়। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্দু মিয়া, কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগলো তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নয়, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন শত্রুদের, এরকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে, কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। ঠিক আছে, গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। জীবন, নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। তাহলে নূর মোহাম্মদ শেখ, বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ এই কবে জন্মগ্রহণ করেন? 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। একই এরকম আরেক যোদ্ধা বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন, তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন, মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে। এদের এজন্য তার মহল তারা মহলসারির কাছে বুড়িরঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করে। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে, সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত, তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিডবোটেই ডুবে গেল, বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলো। এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়লো তার উপর, শহীদ হলেন তিনি। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙ্গামাটি জেলার বোর্ড বাজারের কাছে নানিয়ার চরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। আচ্ছা, এরপর 71-এর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। এরকমই এক যুদ্ধে শহীদ হন বিশিষ্ট মোহাম্মদ রুহুল আমিন। ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছি। এবার খুলনা দখলের লক্ষ্য। ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা।
জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে এমন সময় এক বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের উপর বোমা পড়েছিল বলে কি হয়ে যায়, ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। তার ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পারে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেও কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হল তার। তিনি শহীদ হলেন খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত, লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করি। এ দেশের এ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত, ঠিক আছে? কেননা আমরা, তারা যদি আমাদের জন্য যুদ্ধ না করতো তাহলে আজকে কি আমরা এই স্বাধীন বাংলাদেশে বাস করতে পারতাম না। এই জন্য হাজার সেলুট, ঠিক আছে, হাজার সম্মান মুক্তিযোদ্ধাদের প্রতি। আচ্ছা, এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের উপর যে শব্দার্থগুলো আছে, কেননা সিম পেজেস থেকে তোমার প্রথমে শব্দার্থ দেওয়া থাকবে, তারপর প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, এই জন্য শব্দার্থগুলো অবশ্যই বইগুলো গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? টহল মানে হলো পাহাড় দেওয়া। টহল মানে কি? পাহাড়া দেওয়া। আসন্ন মানে হলো নিকট। অবধারিত মানে হলো অনিবার্য, যা হবেই নির্ধারিত। রক্তস্রোতে মানে হলো রক্তের প্রবাহে। রঞ্জিত মানে হলো রাঙ্গানো। শাহিত মানে হলো শুয়ে আছে এমন। শাহিত মানে কি? শুয়ে আছে এমন। তাহলে এই কয়েকটা দেওয়া ছিল। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, যে নূর মোহাম্মদ শেখ কীভাবে নিজের জীবন তুস্থ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন, তা আমরা একটু আগে নূর মোহাম্মদ শেখের যে জীবন কীভাবে তিনি যুদ্ধ করেছিলেন সেখান থেকেই আমরা লিখতে পারি, অবশ্য ওখান থেকে আমরা লিখবো। আর ল্যান্সলাইন মুন্সি আব্দুর রবের যুদ্ধের ঘটনাটি, তাহলে এটা সরাসরি বই থেকে লিখলেই হবে। মুক্তিযুদ্ধে বিশিষ্ট রুহুল আমিন কীভাবে শহীদ হয়েছিলেন, এটাও তো আমরা বইয়ের মধ্যে পাইলাম যে তিনি এটা 10 তারিখ ডিসেম্বরে খুলনাকে শত্রুমুক্ত করার জন্য নৌজাহাজ বিএন পলাশ বিএনএস পদ্মা নিয়ে ছুটে যান। আচ্ছা, এখানে জাস্ট রুহুল আমিনের যে ঘটনাটা যেটুকু স্থানে বর্ণনা করা হয়েছে সেখান থেকে তার যুদ্ধের বর্ণনাটা দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা লিখবো। গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি নিজের ভাষায় লিখি। তাহলে আমি এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি বলবো। খ নাম্বার প্রশ্নটা বলছে যে গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি। মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধারা আত্মত্যাগের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধে তাদের অবদান অপরিসীম। শত্রুকে দেশকে শত্রুমুক্ত করতে তারা প্রাণপণ লড়েছেন। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, মোহাম্মদ রুহুল আমিন তাদের মধ্যে অন্যতম, ঠিক আছে? আচ্ছা, পাকিস্তানি সেনাদের প্রতিহত করতে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কারণেই তারা যুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যদি এভাবে লিখি এই প্রশ্নটা, উত্তর আমরা পেয়ে ঠিক হয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাবো ইনশাল্লাহ। এরপর 5 নম্বরে, 5 নম্বরে কি দেওয়া আছে, বিপরীত শব্দ লিখতে বলছে। দুরন্ত শান্ত, দুরন্ত কি হবে? শান্ত, অসীম, সসীম, অসীম, সসীম, সুনাম, দুর্নাম। আচ্ছা, আমি এই বানানগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করি, কেননা বিপরীত শব্দে তোমাদের বানানগুলো খুব সমস্যা হয়ে থাকে। আর বানান যেগুলোতে 1 মার্কস, এগুলোতে যদি বানান ভুল করো তাহলে সেখানে তো আর কোনো মার্কস হওয়ার সম্ভাবনা থাকে না। অসীম, অসীমের বিপরীত শব্দ হবে সসীম, ঠিক আছে? এভাবে লিখব। তারপরে হলো সুনাম, সুনাম। এখন এটা দুর্নাম দুর্ভুকার হবে নাকি রসভুকার হবে? তাহলে দুর্নাম কি লিখবো? দুর্নাম। আচ্ছা, এরপরে হলো বীর কাপুরুষ, তারপর হলো জয় পরাজয়, আর হলো জীবন মরণ। মরণ বানানটা দেখো, জীবন মরণ, জীবন, আর হলো মরণ, মর মূর্ধন্য হবে মরণ বানান। তাহলে এই কয়েকটা বানানে সমস্যা থাকতে পারতো, এই জন্য আমি লিখে দিলাম। তাহলে বীর কাপুরুষ, কাপুরুষ বানান তো আমরা জানি, আর জয় পরাজয় এটাও আমরা জানি। তাহলে এখানে 7 নম্বরে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে যে আমাদের জাতীয় দিবসের পাশে তারিখবাচক শব্দ লিখি। এটা আমি এই জন্যই তোমাদেরকে বলছি যে অনেকেই কিন্তু জানে না যে কোন তারিখকে কোন দিবস আমরা পালন করি, ঠিক আছে? আমরা যদিও বাঙালি, বাংলাদেশে বসবাস করতেছি, স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছি, জানি না। তো শহীদ দিবস, শহীদ দিবস কবে? 21শে ফেব্রুয়ারি, শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি। আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে? এই 21শে ফেব্রুয়ারি কী বলা হয়? শহীদ দিবস। স্বাধীনতা দিবস 26শে মার্চ। বাংলা নববর্ষ 14ই এপ্রিল বা পহেলা বৈশাখ। তাহলে পহেলা বৈশাখটাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত, ঠিক আছে? বাংলা নববর্ষ। শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস হলো
14 ডিসেম্বর আর বিজয় দিবস হলো 16 ডিসেম্বর ঠিক আছে তাহলে স্বাধীনতা দিবস আর বিজয় দিবস কিন্তু আমরা এলোমেলো করে ফেলি ঠিক আছে স্বাধীনতা দিবস হলো 26 মার্চ আর বিজয় দিবস হলো 16 ডিসেম্বর ঠিক আছে আর 14 ডিসেম্বর হলো শহীদ বুদ্ধিজীবী দিবস আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত পড়াশোনা করো আল্লাহ হাফেজ